এক অপরাধ লজ্জাজনক কাণ্ড। এটা নরপিকাসর কামনার বুলি হল এজন বিশেষভাবে সক্ষম নাবালক। বর্তমান সময়ত কেইবাটাও জঘন্য ধর্ষণ কাণ্ডয় দেশ তথা রাজ্য জোকারি যার সমান্তরালক গপুর ডপলা গড় তিনিকুণিয়াত এটা নরপিকাসর কামনার বুলি হল এজন 14 বছরীয় বিশেষভাবে সক্ষম নাবালক। ঘরত কোনো নোহার সুযোগ লই জঙ্গললৈ মাতিনি মুকেশ নায়ক নামৰ নরপিকাসটে বলপূর্বকভাবে নাবালকজনের লগত অপকর্ম সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার পিছত নাবালকটে নিজ মাতৃর আগত আকারে ইঙ্গিতে সবিশেষ জানাত পরিয়াল তথা গাঁর ভিডিবিয়ে খাহিগাঁও আরক্ষী চকীত এজাহার দাখিল করে। পিছত পরিয়ালর এজাহারের ভিত্তিত মুকেশ নায়ক নামৰ নরপিকাসটুক আটক করে খাহিগাঁও আরক্ষীয়ে। নিকৃষ্ট নির্লজ্জ নরপিকাস মুকেশ নায়কক স্থানীয় রাইজ তথা পরিয়ালর লোকে উচিত শাস্তির দাবি জানাইছে। গহপুরের পৰা বিপুল হীরা, এনি ভারত 24। নমস্কার, মই অজয় ফুকন আর এইখিনিতে সমূহ এনি ভারত চ্যানেলটির যখন কর্মকর্তা আছে সকলে মোর ফালের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আসলে সংবাদ জগতত নতুনকৈ আসলে এটি আত্মপ্রকাশ ঘটিছে আমার নিউজ চ্যানেল এনি ভারত। আর এনি ভারতের একটা খুব ধুনিয়া একটা অনুষ্ঠান হবলে গৈ আছে, সকলে জানে আমার সকলের মরমর হার্টথ্রব জুবিন গার্গর গানে কি আনে। আসলে জুবিনদার সেই গীতের আধারত আমার হিরুদায় লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামের এটি সাংগীতিক রিয়েলিটি শো করবলে গৈ আছে। আর 15 আগস্টরপরা গোটে আরম্ভ হব। প্রথম অডিশন ধেমাজিত, ধেমাজি জেলাত আরম্ভ করব। গতি সমূহ যখন প্রতিভা আছে, যখন গান ভাল পায়, যখন নিজের প্রতিভা আসলে দেখাব বিচার, এই রিয়েলিটি শোত গানে কি আনে এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করক। আর খুব ধুনিয়া আপনাদের সুবর্ণ সুযোগ লাভ করব, ইয়াতে পুরস্কার আছেই, বিভিন্ন ধরনের উপহারও আপনাদের লাভ করব। আর এগারী প্রতিষ্ঠিত আসলে এগারী শিল্পী হিসাবে সাংস্কৃতিক জগত আপনার প্রতিষ্ঠা লাভ করব। গতি গোটেই অনুষ্ঠানটলে মো ফল শুভকামনা থাকিল, আর এই অনুষ্ঠানট আপনাদের অংশগ্রহণ করব। আমিও আছো আর সকলকে আমি লগ পাম। ধন্যবাদ।